দেশের পতাকা হাতে মহাশূন্য উঠছেন যুবক, যেন মহাকাশে এক লাল সবুজের বাংলাদেশ। এভাবে নিজের দেশের পতাকা আগলে 41,000 ফুট উঁচু থেকে স্কাই ডাইভিং করে দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের আশিক চৌধুরী। জাম্পের আগের দিন আমরা একটা প্র্যাকটিস জাম্প করেছিলাম 16,000 ফিট থেকে, জাম্পটা খুবই ভালো ছিল। সো ওই জাম্পটা করে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম, ফুল টিমই খুব কনফিডেন্ট ছিল যে অ্যাকচুয়াল জাম্পটাও নিশ্চয়ই খুবই ভালো হবে। বাট আনফর্চুনেটলি প্লেন থেকে বের হওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার আর লাস্টের যে গত বছরের 50টা জাম্প যেগুলো করেছি ওগুলোর সাথে কোনো মিল নাই। আপনার কোনো বডি মুভমেন্টের আসলে কোনো রেসপন্স নাই, কোনো কাউন্টার ফোর্স নাই, নিউটনের ফোর্সের এগেইনস্ট আপনার তো একটা কাউন্টার রিয়াকশন লাগবে। সো আমরা যখন বের হলাম, বের হয়ে বুঝলাম যেহেতু কোনো বাতাস নাই, আমার বডির উপর আমার কোনো কন্ট্রোল নাই। সো উই ওয়ার জাস্ট ফ্লিপিং, মানে এবং স্কাইডাইভ বুকে একটা বড় রেড রেড লাইট হচ্ছে যে আপনি যদি একবার স্পিন করা শুরু করেন ইউ উইল নেভার বি এবল টু স্টপ ইট। সো আপনি ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবেন, তখন আপনি প্যারাশুট খুলতে পারবেন না, আপনি পাস আউট করবেন, থিংস ক্যান গো ভেরি রং। সো দ্যাট স্টার্টেড, সো দ্য জাম্প ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট। সো আমি নেমে এসেছি যখন ফাইনালি জানি, আমি এক জায়গায় ছোট করে লিখেছিলাম আমার কানে একটা বড় ইঞ্জুরি হয়েছিল। সো আমি প্রথম একদিন কিছু শুনতে পারিনি, আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি। আর এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না। সো আমি অনেক দূরে একটা ঘান খেতে পড়েছিলাম, সো আমার এমনি মাইনর কিছু ইঞ্জুরি হয়েছে, বাট ওগুলা এভরিথিং ইজ রিকভারেবল, ওরকম মেজর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। বাট দ্য জাম্প ওয়াজ মাচ হার্ডার দেন হোয়াট আই অ্যান্টিসিপেটেড। এই রোমাঞ্চকর অভিযান শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি দেশের জন্যও বড় অর্জন। আমরা ফাইনালি এক্সিট করেছি, এক্সিট বলতে আমরা বুঝি প্লেনের দরজা দিয়ে চাপ দিয়েছি 41,795 ফিট থেকে 41,795 ফিট, সো রাফলি 41,800 ফিট থেকে। ফ্রি ফল হয়েছে 37,296 ফিট, সো রাফলি 37,300 ফিট ফ্রি ফল। ফ্রি ফল বলতে আমরা বুঝি যে প্যারাশুট খোলা হয়নি, জাস্ট ফলিং। সময় লেগেছে রাফলি 3 মিনিটের মতো, 2 মিনিট 50 সেকেন্ড। টার্মিনাল ভেলোসিটি বলে একটা জিনিস আছে যে ওই জাম্পের মধ্যে ম্যাক্সিমাম স্পিড আমরা কত ক্যারি করি। সো 20 সেকেন্ডের মাথায়, এক্সিট করার 20 সেকেন্ডের মাথায় আমরা ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ করেছিলাম 314 কিলোমিটার পার আওয়ার। প্যারাশুট খোলা হয়েছে 4,500 ফিট রাফলি। সো আমার পুরো জাম্পটা ইজ লেস দেন 6 মিনিটস, 3 মিনিট ফ্রি ফল, 2 মিনিটের মতো প্যারাশুট খুলে মাটিতে নামা। তো এই নাম্বারগুলা অফিসিয়ালি কনফার্ম করেছে ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্টস ফেডারেশনের জাজ, এবং সেই কনফার্মেশনের উপর বেস করে আমরা এতটুকু বলতে পারি যে আসলে ওয়ার্ল্ড রেকর্ডের 2টা প্যারামিটার অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গেছে। তো এইটার নেক্সট স্টেপটা হচ্ছে জাস্ট এই রিপোর্টটাকে গিনেসকে দেওয়া, তখন গিনেস সার্টিফিকেটটা ইস্যু করবে। সো থিওরিটিক্যালি হোয়াট উই হ্যাড সেট আউট টু অ্যাচিভ, কোয়ান্টিটেটিভলি সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমি পার্সোনালি খুবই কৃতজ্ঞ যে জাম্পের পরে অনেকে এসে খোঁজ নিয়েছেন, অনেকে অনেক কিছু শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়ান প্রেসে অনেক কিছু শেয়ার করেছেন। একটা ছবি অনেক শেয়ার হয়েছে যে বাংলাদেশের ফ্ল্যাগ অলমোস্ট মহাশূন্যে দেখা যাচ্ছে। সো আমার জন্য ওইটা সবচেয়ে বড় প্রাপ্তি যে অনন্য উচ্চতায় বাংলাদেশের পতাকার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা প্রুফ করতে পারি কিনা, যে আমরা এমন একটা হাইটে ন্যাশনাল ফ্ল্যাগকে নিয়ে যাচ্ছি যেই ফাইটে আসলে এইরকম সাইজেবল ফ্ল্যাগ আগে কখনো রেকর্ডেড হিস্ট্রিতে যায় নাই। সো দ্যাটস ওয়ান বিগ অ্যাচিভমেন্ট। তবে এই যাত্রার গল্পটা খুব সহজ ছিল না, আশিক জানান পরিবার পাশে না থাকলে কঠিন হতো তার এই জয়। সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে আমার ওয়াইফ এবং আমার বাবা মার। সো ওয়াইফ এই সেন্সে যে আমরা দুজনেই চাকরি করি, খুবই অ্যাম্বিশিয়াস ডিমান্ডিং ক্যারিয়ার। তো আমি যখন এই জাম্প করতে প্রতি সপ্তাহে চলে যাচ্ছি, তখন শি ম্যানেজ টু হ্যান্ডেল দ্য হাউস হোল্ড। আমরা আসলে খুবই ইনভলভ প্যারেন্ট তো দুজনেই, সো আমরা চেষ্টা করি কাজ শেয়ার করার জন্য। সো আমার শেয়ারটা আসলে অনেক দিন নিতে হচ্ছে, সো আমি শিওর যেটাকে আমাকে ফেরত দিতে হবে কোনো সামহাও। আর
দ্বিতীয়ত হচ্ছে যে বাবা মা খুবই সাপোর্টিভ ছিলেন এবং আমরা আসলে খুবই জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে অপারেট করেছি। আমার বাবা মার বলতে আসলে আমি শুধু আমার বাবা মাকে বুঝাই, প্লাস আমার মামা খালা এরকম ওনারাও আমার বাবা মার মতোই। সো সবাই দোয়া করেছেন, মেন্টালি কখনোই বাধা দেননি, আমার কাছে এটাই অনেক বড় সাপোর্ট। যারা স্কাইডাইভিং এ আগ্রহী তাদের উদ্দেশ্যে আশিক বলেন, এই নতুন রেকর্ড শুধু রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্যই নয়, বরং বাংলাদেশের সবাইকে নিজেদের চেনা জানার জগৎ থেকে বেরিয়ে আসতে এবং দুর্দান্ত গতিতে নিজেদের স্বপ্ন ছুঁতে অনুপ্রেরণা যোগাবে। আমার বন্ধু বান্ধব এবং আমার পরিচিত জনের মধ্যে অনেক ছোট বাচ্চারা আমাকে রেকর্ডের পরে পরে সাত দিন অনেকে ফোন করেছে, বন্ধুরা ফোন করে বলেছে যে আমার মেয়ে তোর সাথে কথা বলতে চায়। অ্যান্ড আমার জন্য এটা একটা বড় এগেইন বড় অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে যে প্রিন্সিপালি আইডিয়াটা এটাই ছিল যে আমাদেরকে উৎসাহ দিতে হবে আগামী প্রজন্মকে যে তারা যাতে স্বপ্ন দেখতে ভুলে না যায়। যে পঞ্চগড়ের প্রাইমারি স্কুলে পড়া একটা ছেলে যদি সে মনে করে সে চাঁদে যাবে, তার মনে করা উচিত যে চাঁদে যাওয়া সম্ভব, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না জাস্ট বিকজ আমরা একটা ছোট্ট দেশ, জাস্ট বিকজ আমরা আমাদের কাছে অনেক এক্সাম্পল নাই সামনে, ডাজ নট মিন যে আমাদের আমরা নিজেরা এক্সাম্পল সেট করতে পারবো না। সো আমাদের নেক্সট জেনারেশনকে আসলে এক্সাম্পলগুলো সেট করতে হবে। আগামীতে 70 জন অংশগ্রহণকারীদের সঙ্গে প্যারাশুটিং এর মাধ্যম দিয়ে গিনেস বোর্ডে রেকর্ড করার কথা ভাবছেন এই স্বপ্নজয়ী, যাদের সবার হাতেই থাকবে বাংলাদেশি পতাকা। মিসবাহ হাসান, NTV News, ঢাকা।